मुँह बंद लीजिए, मुँह ढाक लीजिए ना दादा, मुँह तो मैंने नहीं। भैया मुँह ढाक लीजिए। हेलो व्यूअर्स, এইবার থার্ড ফেজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখতে থাকুন আমাদের ভিডিওটা লাস্ট অবধি, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনের নিচে কিন্তু জানাবেন। আর আমি আগেও একটা ব্লগ বানিয়েছিলাম 22nd ডে অ্যাট নামাতপুর লকডাউন, যদি আপনারা এখনও না দেখে থাকেন তো ওপরে রাইট সাইডে কিন্তু আই বাটনে ক্লিক করবেন এবং সেই ভিডিওটা দেখে নেবেন। তো বাই বাই। হ্যালো মাই ভিউয়ার্স, এবার লকডাউনের থার্ড ফেজ শুরু হয়ে গেছে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমার ভিডিওটা এবার কী নিয়ে হবে। বেসিক্যালি নামাতপুরটা ওয়েস্ট বেঙ্গলে আসানসোলের ভেতরে, নামাতপুর একটা ছোট্ট একটা জায়গা, বাট ইট কন্টেন্ট এ লটস অফ ক্রাউড। কারণ এখন যেহেতু লকডাউনের থার্ড ফেজ, এখন আমাদেরকে আরও বেশি কশেস হতে হবে, এবং কশেস আমরা তখনই হব যখন আমরা অ্যাওয়্যার থাকবো। তো আমার ভিডিওটা আজকে এই নিয়েই মেন থিম থাকবে যে হাউ মাচ উই আর অ্যাওয়্যার অ্যাবাউট দিস প্যান্ডামিক সিচুয়েশান। আপনারা আজকে দেখতে পাবেন যে নামাতপুরে লকডাউন থার্ড ফেজে যেহেতু অনেক সেক্টরস ওপেন হয়ে গেছে, দোকানদানি ওপেন আছে, মাছের দোকান ওপেন হয়ে গেছে, লিকার শপস দে আর ওপেন অ্যাজ পার দ্য গভর্নমেন্ট, লোকজন রাস্তাতে অনেক, প্রচুর লোকজন। তার থেকেও বড়ো হলো আমার আগে আমি আরও একটা কটা ভিডিও বানিয়েছিলাম যেখানে লোকজন মাস্ক পরছিল না, তার তুলনায় আজকে আমি যা দেখলাম ম্যাক্সিমাম লোকজন কিন্তু মাস্ক পরছে। দে আর মাচ মোর অ্যাওয়্যার দ্যান বিফোর। আমি যেটা করলাম আজকে, বেসিক্যালি আমি যাদেরকে দেখলাম যে মাস্ক পরেনি, আমি নিজে পার্সোনালি তাদেরকে বললাম যে আপনারা মাস্ক পরুন। মুখ বানিয়েছে, মুখ ঢাকলিয়েছে না। এটা আমি কেন করলাম? এটা আমার তরফ থেকে ওদেরকে আমি অ্যাওয়্যার করলাম। আপনি কি অ্যাওয়্যার? যদি আপনি অ্যাওয়্যার নিজে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট যে আপনিও আপনার যারা আছে কিংবা আপনি যাকে দেখতে পাচ্ছেন যে মাস্ক পরেননি তাদেরকে আপনি বলুন। গভর্নমেন্ট অনেক স্টেপস নিয়েছে, পুলিশ অনেক স্টেপস নিয়েছে, সবাই স্টেপস নিচ্ছে, তার তুলনায় আজকে এই কন্ডিশনে লোকজন অ্যাওয়ারনেস হয়েছে। পাচ্ছি আমরা যারা অ্যাওয়্যার হয়ে গেছি যাতে আর এই প্যান্ডামিকটা না ইনক্রিজ হয়, কারণ এখন আপনারা নিউজে দেখছেন যে অনেক লোকজন বাইরের থেকে আসছে যারা বাইরের স্টেটে আটকে ছিল। দ্যাট মিন্স এই লকডাউন পিরিয়ডে কিন্তু এটা বাড়তে পারে, কিন্তু বাড়বে না তখনই যদি আমরা অ্যাওয়্যার হই এবং আমরা নেক্সট জনকে অ্যাওয়্যার করি। যাকে আপনারা দেখবেন মাস্ক পরেনি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেনি, আপনারা আগে বাড়ুন, ফরওয়ার্ড যান এবং বলুন যে মেনটেন করতে। যদি না শোনে আপনারা নিজেরা অ্যাক্টিভনেস প্রোঅ্যাক্টিভিটি দেখিয়ে পুলিশকে কিংবা আপনাদের যে ওখানে হেড আছে তাদেরকে জানান। আমি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমি আমার তরফ থেকে স্টেপস নিলাম লোকজনকে অ্যাওয়্যার করার জন্য। উই ক্যান অল টুগেদার উইল অ্যান্ড ক্যান ফাইট উইথ দিস প্যান্ডামিক স্টেট অ্যান্ড উই উইল অ্যাট লিস্ট উইন ইন দ্য লাস্ট। সো কোভিড-19কে হারাতেই হবে, আর একটাই স্টেপস, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, বাইরে কোথাও গেলে যখনই ফিরবেন বাড়িতে হ্যান্ড স্যানিটাইজ করুন। আমরা এবার ক্রস করছি নামাতপুর পুরুলিয়া ডিসাইগড় তিন মাথা মোড়, এখান থেকে দেখুন মাস্ক পরেনি অনেক লোক কিন্তু এখানে মাস্ক পরছে না, চায়ের দোকানে ভিড় লেগেছে মাস্ক পরছে না। তো রাস্তাতে যদি এত ভিড় থাকে আর লোকজন যদি মাস্ক না পরে তাহলে তো মুশকিল আছে, আমাদেরকে আরও বেশি অ্যাওয়্যার হতে হবে। আমরা যেখানেই দেখব যে মাস্ক পরে নেই সেখানে কিন্তু আমরা বলবো লোকজনকে যেন ওরা মাস্ক পরে। খাবার দোকানে বিস্কিট বিক্রি করছে মাস্ক পরে। আমরা হয়তো শুনেছি যে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বাট আদৌ কি আমরা প্রিভেনশন করছি? যদি না হয়ে থাকি করতে হবে সবাইকেই। ready
দেখলেন তো কেমন এরা মাস্ক পরেনি, এবং আমি এদেরকে বললাম মাস্ক পরতে। আমি যদি বলতে পারি সবাইকে মাস্ক, যদি আপনাদের আমার এই ভিডিও দেখে কিছু এনকারেজিং মনে হয়, কিছু শিখতে পারেন মনে হয়, অবশ্যই আমার ভিডিওকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা অ্যাওয়্যার থাকুন। আমি আশা করছি আমি আপনাদেরকে অ্যাওয়্যার করতে পারলাম। বাড়িতে থাকুন, সেফ থাকুন, মাস্ক পরবেন, স্যানিটাইজ করুন, এবং স্টে অ্যাট হোম, স্টে সেফ, অ্যান্ড টুগেদার উই ক্যান ফাইট এগেনস্ট দিস কোভিড-19।